দশ দফা দাবি নেই প্রথমে দুই দিনর ধারণা আউ আজি কার্য বন্ধ আন্দোলন এমতিকি জরুরীকালীন কালীন সেবাকে মধ্য সেমানে বন্ধ করে আজি নর্সিং কর্মচারী ধারণার কার্যরত অছন্তি বর্তমানে আপনি সিধাসলক চিত্র এবে দেখি পারুথিবে যাহাকি রয়েছে সিডিএমও অফিস সম্মুখে শহ শহ নর্সিং কর্মচারী ধারণা দিয়েছেন আমি সিধাসলক প্রতিক্রিয়া নেবা স্যার কোন কবে দীর্ঘ দুই দিনর ধারণা আর বর্তমানে আজ কার্যছাড় আন্দোলন যাকে জরুরীকালীন সেবা মধ্যে বন্ধ করিবা নেই আপনার সূত্র মিলছে কোন কবে স্যার মু গঞ্জাম জেলা সভাপতি মো না কিরণ কুমার পণ্ডা আমি দুই দিন হলানি এইটারে শান্তিপূর্ণ ভাবে ধারণা দেইছু ইমরজেন্সি ডিউটি করি আমি দুই দিন হলানি এটি ধারণা দেইতিলু কিন্তু সরকার আমার কোনসি দাবি উপরে আলোচনা কলেনি সেতিলাগি আজি আমি গঞ্জাম জেলার সমস্ত এসডিএচ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং সমস্ত হসপিটালে কার্যরত থাকা সমস্ত নর্সিং অফিসর কার্যবন্ধ আন্দোলন আজি আমি দেইছু আমি এবেবি সরকারঙ্ক পাখে আশা প্রকট করিছু যে সরকার আমার দাবিগুড়ি উপরে আলোচনা করি আমাকে ন্যায় দেবে বলে আমার আশা দুই দিন ধারণা পরে আজ সম্পূর্ণ ওপিডি কার্য মধ্যে বন্ধ থাকবে নাকি আমি দুই দিন কার্য বন্ধ কলু আমি আশা রাখি যে সরকার আমাকে আলোচনা পাই ডাকিবে এবং আমার আলোচনা করিকি আমার যে দশ কোটি ন্যায্য দাবি অছি সে দাবিগুড়ি কালে সে সমাধান করিবে বলে কিন্তু দুঃখর বিষয় আমার সহ আলোচনা কলে না কি আমার ন্যায্য দাবিগুড়ি আজ পর্যন্ত সফল ভাবে ন্যায় মিলিলা না নিশ্চিত ভাবে অন্য অন্য জন ম্যাডামকে মধ্যে প্রতিক্রিয়া নেবা তো কোন কবে ম্যাডাম আজ দুই দিন কার্য বন্ধ মানে কাজুয়ালটি এমরজেন্সি ওয়ার্ক রক্ষিকি এটি বসিছিলু যেহেতু সরকার আমার কথা শুনিলে নি মাসে হলা আমি তা পূর্বর বি কহি আসছিলু যেহেতু সরকার শুনলে নি আমি আজ সর্ব সবু হসপিটাল রে তালা বন্ধ করি আমি সমস্ত নার্সিং অফিসর ইভেন মেট্রন ফেট্রন সমস্ত আজি আমি কার্য বন্ধ করি এটি বসছু আমার দাবি দশ দফা দাবি পূরণ হলে বা সরকার আমার সহ আলোচনা করে কিছু লিখিত দেলে আমি কার্য বন্ধ করি আমি চাহুনু লোক রোগী আমার যোগ হন্তসন্ত হন্তু কিন্তু সরকার আমাকে বাধ্য করছেন আমাকে ন্যায় ন দেখি রোগীকে হইরাণ করা রোগী আমার দ্বারা হো না সরকার দ্বারা হইরাণ হচ্ছেন জরুরীকালীন সেবা আমি বাধ্য হলু বন্ধ করা কিন্তু সরকার আমি দুই দিন জরুরীকালীন কার্য রক্ষিকি আমি দুই দিন কার্যরত থিলু হলে বি সরকার আমার কথা শুনলে নি আমি বাধ্য হয়ে আজ জরুরীকালীন বি বন্ধ করছু সেই সরকার হি দায়ী রইবে নিশ্চিত ভাবে শুনলে নবা তো জরুরীকালীন সেবা বন্ধ করি মধ্য সেমানে কার্য কার্য বন্ধ করি আন্দোলন প্রথমত প্রথমত ওড়িশাবাসীকে আমি ক্ষমা মাগুছি যেহেতু জরুরীকালীন সেবা বন্ধ হয়েছে কম করবে আমি উপায় কিছু নুহ দশ দফা দাবি সরকার মানি নেলে আমি যাই এবং হরিযু দশ দফা দাবি আপনার চার্ট দিয়েছি আমার সিনিয়র মানুষ কাউন্ট হব নর্সিং অফিসর সিও চুট ব্যাগ হব আরবিএস কে ও স্পাইনাল ইঞ্জুরি সব মানুষ ব্যাগ হবে এ প্রকার দশটি দাবি আমার অছি আমি সরকার জনাইছিলু দুই দিন হল আমি জরুরীকালীন সেবা বন্ধ ন করি আমি কাম করছিলু বট আমার যা প্রেসিডেন্ট যা ডিসাইড হল সে অনুসারে আমি তাই কাম করছু যেহেতু গভর্নমেন্ট আমার শুনিনি সেইপাই আমি বাধ্য হইলু দুঃখিত আমি করিয়া পাই আমি বহু দুঃখিত যে ওড়িশাবাসীকে আমি সেবা দেই পারুনু দাবি পূরণ হয়েগলে যে আশা অছি সরকার সহ ডিসকস চালছে তো হয়েগলে আমি ওড়িযু নিশ্চিত ভাবে দাবি পূরণ পাই মধ্যে সে আশা মধ্যে রাখছেন কোন কবে ম্যাডাম আজি কার্য বন্ধ আন্দোলন কার্য বন্ধ আন্দোলন আমার যে দাবি আমি রক্ষিছু দশ দফা দাবি সেটা আমাকে নিহতি ভাবে পূরণ করা আমি সরকারকে অনুরোধ করছু কালি বি আমি সেই আন্দোলন রক্ষিছিলু আজ বি আমি কার্যবদ্ধ আন্দোলন রক্ষিছু তো আমি সরকারকে নিবেদন করছু যে আমার যে দশ দফা দাবি অছি সেটা আমার পূরণ করা যাও আজ্ঞা ওপিডি আমার বন্ধ করা হয়েছি কালি আমার ইমরজেন্সি সর্ভিস যা থাকে আমি সেটা যোগাই দিয়েছিলু আজ আমি সেটা মানে ইমরজেন্সি সর্ভিস আমি বন্ধ করা বাধ্য হয়েছি যেহেতু আমার সরকার আমার দাবি আমার পূরণ করা কিছু নিষ্পতি এবে যাই নেই না দেখন্তু রোগী সেবা বাধাপ্রাপ্ত হচ্ছে সেইপা আমি বি দুঃখিত কিন্তু সরকার এপর্যন্ত যেহেতু কিছু আলোচনা এ বিষয়ে করে না কি আলোচনা বি বিফল হয়েছে আমার যে দশ দফা দাবি অছি সিএচও মানুষ আমার এনও পোস্ট কু ব্যাক করা যাও এবং পুরোনা আমার যে সিনিয়র মানে অনেক সে সিনিয়রিটি সে পুরোনা যা বি সিনিয়রিটি সে ফাইনান্সিয়াল বেনিফিট পাই না সেসব পাঁতু আউ যা যা বি আমার কেবিক আলোয়ান্স অছি ড্রেস কোড পলিসি অছি এসব দশ দফা দাবি উপরে সরকার যেতে শীঘ্র মুখ্য দাবি আমার দশটি দাবি রয়েছে মুখ্য দাবি গুড়ে মধ্যে আমার সিনিয়রিটি অছি সিএচও মানুষ এনও পোস্ট কু ব্যাক আনবা চেষ্টা করা যাচ্ছি এবং সিএচও মানুষ উপরে আমার ফিল্ড লেভেল রে হেউতবা অত্যাচারকু আমি বন্ধ করিবা পাই চাহুচু তা উপরে কিছু পদক্ষেপ সরকার নিয়ন্তু এবং কেবিকে আলাউন্স আউ কিছু আমার অছি ড্রেস কোড পলিসি অছি এসব জিনিস উপরে সরকার যেতে শীঘ্র পারুচন্তি ফাইনান্স ডিপার্টমেন্ট সহিত আলোচনা করি এসব জিনিস ক্লিয়ার করুন স্যার রাখুচন্তি সরকার আপনার দাবি পূরণ করিবে
নিশ্চিন্ত ভাবে আমি এপর্যন্ত আশা রক্ষিছু বলে এপর্যন্ত বসিছু আমি সরকার পাখে দাবি রক্ষিকি নিশ্চিন্ত ভাবে আমি আশা করছি যে সরকার কিছু আ উপরে নিষ্পতি নেবে যাকে সে দাবি পূরণ হব দশ দফা দাবি নেই যাকে ওপিডি জরুরীকালীন সেবা সে বন্ধ রক্ষিছেন যাকে রবি রোগী মানুষ সেবা বাধাপ্রাপ্ত পাচ্ছে দেখা যাও যদি দাবি পূরণ নুহে সংঘ পক্ষ আগামী দিনে তীব্র আন্দোলন চেতাবনী ব্রহ্মপুর কালীপ্রসাদ রথ ফোকস প্লাস।